প্রান্ত থেকে আগত ভাই বোন বন্ধুরা, মুসলমান এবং হিন্দুরা এই মিলনায়তনের মধ্যে বসে এবং দাঁড়িয়ে যে যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠানটি উপভোগ করছেন তাদের সকলকে জানাই লিরিক ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। সুপ্রিয় সুধী এবং সম্মানিত উপস্থিতি, আজ 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, তাই আমার ভাষায় বলতে চাই, দুটি মনের যখন মিলন হয় তখন হয় প্রেম বা ভালোবাসা। আর এই ভালোবাসাকে নিয়ে নানা মানুষের নানা আশা, আবার অনেকের অনেক ভরসা। তাই আমাদের অনেক ভরসা আপনারা সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠানটি উপভোগ করবেন, এটাই হচ্ছে আমাদের কোম্পানির প্রত্যাশা। সুপ্রিয় সুধী এবং সম্মত উপস্থিতি, আমার কবিতার নাম হচ্ছে আমরা গার্মেন্টস কর্মচারী। কবিতা শুরু করার আগে আমার পরিচয় দিতে বাধ্য, নামটি আমার আব্দুল মমিন। সত্য কথা বলতে কি, আমার মুখে নেই দাড়ি, নাটোর জেলার লালপুর উপজেলার 5 নং বিলমারে ইউনিয়নে 2 নং ওয়ার্ডে আমার বাড়ি। বর্তমানে আমি লিরিক ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের 3rd তলা ফিনিশিংয়ে আমার সম্মানিত 14 জনাব মোহাম্মদ মুতালেব বসের আন্ডারে গেট আপ মেনি করি। সুপ্রিয় সুধী এবং সম্মানিত উপস্থিতি, আমাদের কবিতার নাম হচ্ছে আমরা গার্মেন্টস কর্মচারী, আব্দুল মমিন। হত দরিদ্রতার কঠোর দেওয়াল রয়েছে যাদের ঘিরে, ওরা অন্যের লাগি প্রসাদ করে, নিজে থাকে ভাঙ্গা ঘরে। উঁচু তালাতে উঠিবার লাগি ওরাই প্রথম সিঁড়ি, ওরাই দেশের গর্বিত শ্রমিক গার্মেন্টস কর্মচারী। ওদের জন্য উন্নত দেশ উন্নত মান, পোশাক আমদানি বিদেশে রপ্তানি তাদেরই অবদান। সমস্ত সুধী মণ্ডলী, যারা অপরটা রয়েছেন তারা হাত উঁচু করুন, যারা অপরটা রয়েছেন। সারাদিন ওরা বন্দি হয়ে চার দেওয়ালের মাঝে মেশিনের সাথে পাল্লা দিয়ে ব্যস্ত সময় কাটে, ঠিক না? সুপ্রিয় সুধী এবং সম্মানিত উপস্থিতি, যারা কোয়ালিটি রয়েছেন তারা হাত উঁচু করুন, শুধু কোয়ালিটি হাত উঁচু করুন সবাই, কোয়ালিটি সেকশন। সারাদিন ওরা বন্দী হয়ে চার দেওয়ালের মাঝে পোশাকের গুণগত মান ঠিক রেখে প্রোডাকশনের সাথে ব্যস্ত সময় কাটে। সুপ্রিয় সুধী সম্মানিত উপস্থিতি, এবার সবাই হাত উঁচু করুন, সবাই একসঙ্গে সবাই হাত উঁচু করুন, আপনাদের জন্যই সার্থক হবে আমার, তখনই আমরা সবাই হাত উঁচু করি। মৃত শহরে ওরা এসে দানিল নতুন প্রাণ, ওদের কেহ ছোট মনে করে করোনায় অপমান। সুপ্রিয় সুধী এবং সম্মানিত উপস্থিতি, নাহি জানি গান বা নাহি জানি ছন্দ, কি দিয়ে মিটে যাবো আপনাদের মনের আনন্দ। ব্যথা যদি দিয়ে থাকি করে দিও ক্ষমা, আর ভালো যদি লেগে থাকে রেখে দিও জমা। ধন্যবাদ।